ওয়েস্ট বেঙ্গলে চারটে এনজিও কে যারা চাইল্ড এডুকেশনের উপরে কাজ করে তাদেরকে চারটে কম্পিউটার গিফট করা হচ্ছে। 12টা কম্পিউটার 15,000 টাকার মধ্যে দিয়ে দেবো। 3 ইয়ার্স ওয়ারেন্টির SSD 1190 টাকা থেকে স্টার্টিং থাকবে আমাদের। 500 GB হার্ড ডিস্ক 2 ইয়ার্স ওয়ারেন্টি 1095 টাকা থেকে স্টার্টিং। মাউস 65 টাকা থেকে স্টার্টিং। কোম্পানির বক্স প্যাক মাল। আমরা আবার পপুলার কম্পিউটারে চলে এসেছি, আর পপুলার কম্পিউটার আজকের ভিডিও একটা দারুণ ভিডিও হতে চলেছে এবং ভালো একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তার কারণ হচ্ছে, আপনারা জানেন কম্পিউটারের আর এক নাম হচ্ছে পপুলার কম্পিউটার। আজকের ভিডিও কিন্তু মিস করলে চলবে। আজকের ভিডিওতে আমরা কি দেখছি, আজকের ভিডিওতে পপুলার কম্পিউটার আপনাদেরকে সব থেকে চিপ রেটে কি কি প্রোডাক্ট আপনাদের দিয়ে থাকে তার ডিটেলস আমরা জানবো। হোলসেল রেটে আপনারা সমস্ত কিছু মাল পাবেন এখান থেকে। এখানে সব থেকে চিপ রেটে আপনি কি কি প্রোডাক্ট পাচ্ছেন, সঙ্গে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের চারটে জেলাতে এনজিও কে পপুলার কম্পিউটারের তরফ থেকে চারটে কম্পিউটার টোটাল কমপ্লিট সেট ফ্রি গিফট করা হবে। আপনারা জানেন রনি একটা এডুকেশন সেক্টরের সঙ্গে জড়িত এবং কম্পিউটার এডুকেশন সেক্টরের সঙ্গে জড়িত, সেই কারণে সেই দায়বদ্ধতার জায়গা থেকে রনি সমাজকে একটা কিছু দিতে চায়। সেটা হচ্ছে রনি চারটে জেলাতে চারখানা কম্পিউটার সম্পূর্ণ বাচ্চাদের এডুকেশনের জন্য ফ্রিতে দেবে। তো সেটার ব্যাপারেও আমরা ডিটেলসে জানবো এবং গোডাউনে একটা ধামাকাদার অফার হয়েছে যেটার জন্য আপনাদেরকে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। এখনই আমি বলবো না, তবু হালকা করে জানিয়ে রাখবো, 10 থেকে 12খানা কম্পিউটার বাল্কে ঢুকেছে এবং সেটাও ছেড়ে দেবে খুব কম দামে, মাত্র 10 থেকে 15,000 টাকার মধ্যে। কি দাম হবে, কি রেট হবে, ডিটেলস আমি জানাবো। তো এটা জানতে গেলে পুরো ভিডিও আপনাদের দেখতে হবে। এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম দারুণ দারুণ ভিডিও নিয়ে আমি প্রতিনিয়ত আপনাদের সামনে আসতে থাকি। হাই, আমি DM আর আপনারা দেখছেন বিজনেস টিউলাইট। তো চলুন শুরু করা যাক। রনি, আজকে আমরা দোকানের অ্যাড্রেস থেকে সমস্ত কিছু একটু লেটে জানবো, দর্শক বন্ধুরা জানেই, যারা নতুন দর্শক বন্ধু তাদের জন্য লেটে জানবো, কিন্তু আমরা আজকে ডাইরেক্ট ভিডিও শুরু করো, কারণ ভিডিওতে আজকে অনেক ইনফরমেশন দেওয়ার আছে, অনেক কিছু জানার আছে। তো শুরু করি আজকে আমরা ভিডিও এবং মিডিলে মিডিলে কথা বলতে থাকবো। তো আজকের প্রথম আমরা কি নিয়ে জানবো? আজকে প্রথম তো আমি দু রকম ভাবে আজকে কথা বলবো, দুটো রনিদা কথা বলবে, একটা টিচিং প্রফেশনের রনিদা, একটা হলো IT প্রফেশনের রনিদা। প্রথম কথা বলছি টিচিং প্রফেশনের রনিদা। তা এই যে কম্পিউটারটা দেখা যাচ্ছে, এই টাইপের চারটে কম্পিউটার, এই টাইপেরই চারটে, দেখো সেম টু সেম তো হবে না, চারটে এই টাইপের কম্পিউটার থাকবে। যে কম্পিউটারগুলোর মধ্যে মোটামুটি যে ছেলেমেয়েরা সব কিছু শিখতে পারবে, সব কিছু বলতে যে কোর্সগুলো চলে আর কি, হ্যাঁ মানে এরকম কোর্স, হ্যাঁ এই টাইপের চারখানা কম্পিউটার আমি চারটে NGO কে গিফট করবো ওয়েস্ট বেঙ্গলের, যাতে, কারণ মাধ্যমিক শেষ হয়েছে, উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে, আমি অফারটাকে স্টে করে রেখেছিলাম একটাই কারণ, রোজা চলছে, প্রত্যেকে রোজা রাখবে, তারপরে বিকেলে ইফতার আছে, সুতরাং ইফতারে কষ্ট হবে, এত দূর থেকে আসছে মানুষজন, স্টে করেছিলাম। তা এইটা সবাইকে মিলে এগোতে হবে, কারণ NGO সব NGO কে আমি চিনি না, হ্যাঁ জানিও না, আমার সাথে কোনো যোগাযোগ নেই, হ্যাঁ সুতরাং NGO যাতে জানতে পারে, হ্যাঁ মানে সেই জন্য তোমরাও মানে আমার পাশে থেকো, NGO দের জানাও এই ব্যাপারটা, এবং দর্শক বন্ধুদের কারো যদি কোনো NGO সঙ্গে জানাশোনা থাকে তারাও ইনফরমেশনটা দিতে পারো, NGO সাথে জানাশোনা থাকে। আর আমি সিদ্ধান্ত নিয়েছি, এটা আমি সিদ্ধান্ত নিয়েছি মানে যে ঠিক এরকম কোনো কথা নাই, আমরা একটা ফ্যামিলির মতো আমি বলি, কমেন্ট বক্সে আমরা আলোচনা করব যে কি কিভাবে দিলে ভালো হবে আর কিভাবে মানে দেওয়াটা উচিত। আচ্ছা, তুমি মোটামুটি ইয়ে করেছো যে কোন কি কাজের উপরে যে ধরনের কাজ করবে NGO-রা, যে NGO গুলো মোটামুটি বাচ্চাদের পড়াশোনা করায়, আঁকা শেখায়, আচ্ছা এডুকেশনের উপর যারা বেসিক্যালি কাজ করে, এডুকেশনের উপরে থাকে, সেই NGO দের চারটে NGO কে, এক একটা NGO কে এক একটা করে কম্পিউটার দেব আমার সামর্থ্য অনুযায়ী, যাতে গরিব বাচ্চারা কম্পিউটারটাও ভালোভাবে শিক্ষায় শিক্ষিত হতে পারে, হ্যাঁ যাতে শিখতে পারে, হ্যাঁ সেরকম চারটে আমি এই টাইপের কম্পিউটার দিয়ে দেবো। মনিটর কিবোর্ড মাউস আমার তো নতুনই যায় সবসময়, এগুলো ওল্ড PC আছে আমার, ওল্ড কম্পিউটার দেব এবং চারটে NGO কে, সে যেখান মানে যে কোনো জেলার হতে পারে, তোমরা আমার পাশে থেকো অন্তত, হ্যাঁ যাতে NGO গুলোকে আমরা খুঁজে পাই, তাদের সাথে যোগাযোগ করতে পারি, হ্যাঁ এবং এইটা নিয়ে কোনো রকম কিছু যদি আমাদের কথাবার্তা থাকে আমরা ডাইরেক্ট কমেন্ট বক্সে সবাই মিলে আলোচনা করবো, আমি থাকবো তোমরাও থাকবে, কমেন্ট বক্সে আলোচনা হবে আমাদের এইটা নিয়ে। এই এক নম্বর গেল। আর একটা কথা বলার আছে যে মাধ্যমিক সবে শেষ হয়েছে, দেখবে মাধ্যমিকের স্টুডেন্টদের বলছি আমি স্পেশালি, এই যে মাধ্যমিকে একটা সাবজেক্ট অ্যাড হয় HS এর ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশন বলে, আমি কম্পিউটার অ্যাপ্লিকেশনটা পড়াই, ঠিক আছে, যাদের ধরো টিচার রাখার ক্ষমতা নেই, হ্যাঁ কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটার যদি মনে হয় আমার কোনো হেল্প দরকার আমাকে ফোন করবে, হ্যাঁ যদি ক্লাসের দরকার হয় একটা টাইম ফিক্সড করবে তোমরা, হ্যাঁ একটা ক্লাসের টাইম আমি বেঁধে দেবো, বা একটা টাইম তোমরা আমি
মিলে ঠিক করব যে কোন টাইমটা করলে আমাদের বেটার হবে। ওরা একটা টাইম দেখে আমি কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্লাসগুলো করিয়ে দেব। এবং সেটা থাকবে সম্পূর্ণ ফ্রি এডুকেশন, ওইগুলোর কোনো সম্পূর্ণ ফ্রি এডুকেশন। তো আরেকবার আমি বলে দিচ্ছি বন্ধুদের, যাদের বুঝতে অসুবিধা হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের 4টে জেলাতে যে সকল এনজিও এডুকেশন নিয়ে বাচ্চাদের, গরিব বাচ্চাদের এডুকেশনের উপর কাজ করে, তাদের জন্য থাকছে এরকম 4টে কম্পিউটার, এরকম 4খানা কম্পিউটার সেই সকল এনজিওকে দেওয়া হবে, যাতে গরিব বাচ্চারাও কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হতে পারে। আর রনি নিজের তরফ থেকে যে সকল বাচ্চারা মাধ্যমিকের পর কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর পড়াশোনা করতে চায়, কম্পিউটার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চায়, যারা টিচার রাখতে পারছে না, তাদের জন্য রনি একটা দারুণ কথা বলেছে যে রনি তাদেরকে ফ্রিতে শেখাবে, অনলাইন কোর্স করাবে। তার জন্য রনির সঙ্গে বাই চ্যাটে আপনারা কন্ট্যাক্ট করুন। আর দেখো, কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের মধ্যে অনেক কিছু থাকে, তোমরা জানো, ইলেভেনে ভিজুয়াল বেসিক থাকে, তারপরে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলো থাকে, তারপরে ম্যাথের প্রস্থানে থাকবে তোমাদের নাম্বার সিস্টেম, লজিক গেট থাকবে, কনভারসেশন, বাইনারি টু ডেসিমেল, অক্টাল টু ডেসিমেল এইসব থাকবে, কনভারসেশন। মোটামুটি আমার দ্বারাই যতটা অনলাইনে করানো সম্ভব আমি করিয়ে দেবো, হয়তো যেমনি ভিজুয়াল বেসিক, ওটা প্র্যাকটিক্যাল, পুরোটাই প্র্যাকটিক্যাল বেস হবে, কোডিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ওটা হয়তো তোমরা বুঝতে পারবে না, করতে পারবে না, আমি যতটা সাপোর্ট দেওয়ার আমার দিক থেকে 100% চেষ্টাটা করবো আমি আমার, যাদের মনে হচ্ছে যে টিচার রাখা, বা যারা এখন HS দেবে, নেক্সট ইয়ার HS দেবে, হ্যাঁ, তাদেরও যদি স্যার না থাকে বা কারোর কাছে পড়ছো না, যে কোনো দরকার, যে কোনো হেল্পে আমার সাথে কথা বলবে, তোমার কমফোর্টেবল টাইম আমার কমফোর্টেবল টাইম, তোমাদের কমফোর্টেবল টাইম আমার কমফোর্টেবল টাইম অনুযায়ী একটা টাইমিং করে আমি ক্লাস করিয়ে দেবো আমার মতো করে। তোমরা জানো আমি ম্যাক্সিমাম ভিডিও করি ইয়াং জেনারেশন আর স্টুডেন্টদের ওপরে, যে কোনো অসুবিধা, যে কোনো প্রবলেম আমাকে ফোন করবে, আমি অবশ্যই, হ্যাঁ, হয়তো দিনের বেলা ফোনে ওইভাবে কথা বলতে পারি না, তোমরা একটু রাতের দিকে করো আমাকে ফোন, অবশ্যই আমি সব প্রবলেম সলভ করার চেষ্টা করব, আমার দিক থেকে চেষ্টা করব, যত রাত্রিরে করতে পারবে। দেখবে যারা আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো, হ্যাঁ, মানে বিভিন্ন দরকারে, দেখবে আমার মেসেজগুলো যায়, আমার রিপ্লাই যায় রাত্রি 2 থেকে 3টের মাঝখানে। মোটামুটি আমি ওটা আমার দিক থেকে একটা ঠিক করেছি যে রাত্রি 2 থেকে 3টে অবধি আমি সব প্রবলেমগুলোকে সলিউশন করবো। তোমরা রাত্রিবেলা 12টা 1টা 2টো যখন ইচ্ছা ফোন করতে পারো, আমি অলওয়েজ স্টুডেন্ট আর ইয়াং জেনারেশনের পাশে আছি। আর এই যে এইটা এনজিওদের এই ব্যাপারটা যে মানে যেটা আমাদের দেওয়া হবে, এইটা মোটামুটি 20-25 দিন পর থেকে দেওয়া আরম্ভ হবে, কারণ 20-25 দিনের অলরেডি একটা অফার আসছে আমাদের, সেই অফারটা কমপ্লিট করে নিয়ে উঠে চাপ থাকবে, একটা প্রেশার থাকবে উঠে, আর ততদিনে আমরা কমেন্ট বক্সে আলোচনা করে নেবো কি মানে কীভাবে দিলে আমাদের ভালো হয়, সবাই যারা আছো সবাই মিলে আলোচনা করব, করে দেব। আর আমি এটা ইচ্ছা করে থাম্বেলে দিলাম না, কারণ থাম্বেলে দেওয়ার মতো মানে বিষয়বস্তু এটা নয়, কারোর জন্য। এইবার চলে এসেছি আমি IT প্রফেশনের রনিদা হিসেবে কথা বলবো, ঠিক আছে? IT প্রফেশনে আজকে আমি পুরো আমাদের রেট দেখাবো যে কিরম রেটে আমাদের মাল চলবে। একটা অফার আসছে আমাদের, 29 তারিখ ভিডিও পাবলিশ হবে, 29 তারিখ থেকে অফার স্টার্ট, 29 তারিখ থেকে 7 তারিখ অবধি অফার চলতে থাকবে আমাদের। ঈদের অফার জানো, আমাদের পবিত্র ঈদ এসছে, আর প্লাস অক্ষয় তৃতীয় এসছে আমাদের, এই দুটোর জন্যই আমি স্টে করে রেখেছিলাম অফারটাকে, দুটোর একসাথে অফার হচ্ছে। এবার আমি শুরু করি 1টা থেকে, আমার এই বক্সের সব আমাদের এখানে যেরকম প্রোডাক্ট আর কি আপাতত আছে, সেই প্রোডাক্টগুলোর ওপরে আমি দেখাই। আর বিশেষ করে এই ভিডিওটা হচ্ছে যারা নতুন ব্যবসায় নামতে চাইছো তাদের জন্য, আজকে গোডাউন ঘরেও ভিডিও করব কিন্তু তাদের জন্য, এখানেও ভিডিও করছি তাদের জন্য। এটা আমি এক পিসের রেটের দাম বলে দিচ্ছি, এই 5-7 দিনের জন্য, প্লাস এইখানে যদি বাল্কে কেনা হয় তখন কিন্তু এই রেটটাও একটু হেরফের করে যাবে, আমি কিছুটা হলেও কম নেব যখন বাল্কে অর্ডার হবে। প্রথম শুরু করছি 61 মাদারবোর্ড, দেখতে পাচ্ছ, যেটা i3 i5 i7 এর সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন অবধি সাপোর্টেড 61 মাদারবোর্ডের রেট শুরু হচ্ছে আমাদের 1860 টাকা থেকে, 1860 টাকা। এটা আগের বার আমি 1898 বেচেছিলাম, মনে আছে? এটা হলো 41 মাদারবোর্ড, যেটাতে কোড টু ডুও সাপোর্টেড মাদারবোর্ড, এটার দাম হবে তোমার 2180 টাকা থেকে এটা স্টার্ট। 81 মাদারবোর্ড, যেটাতে i3 i5 i7 এর ফোর্থ জেনারেশন অবধি সাপোর্ট করবে, এইটার দাম হবে তোমাদের অনলি 3600 টাকা থেকে স্টার্ট। এটা একটু কমতেও পারে, এটা মানে কোনো সময় 3590 হয়ে যেতে পারে, এটা 90-80 এরকম হয়ে যেতে পারে। আর বাল্কে কিনলে এই যে রেট বলছি আমি, এগুলো বাল্কে কিনলে আবার রেট কমবে কিন্তু, হ্যাঁ, হোলসেল বিজনেসের জন্যই হচ্ছে এটা, যারা আমাদের থেকে বিজনেস করছে। কিবোর্ড যেটা হাতে উঠবে ওটারই রেট আমি ফটাফট বলে দেবো, কি কিবোর্ড আমাদের এখানে
180-185 টাকা থেকে স্টার্ট আছে, এইটা 205-210 টাকা এরকম দাম পড়বে এগুলো। হ্যাঁ, 5-10 টাকার হেরফের থাকে মোটামুটি আমার রেট। এগুলো পাইক বাস্টার, তোমরা জানো যাদের বাড়িতে পয়েন্টের অসুবিধা হয় পাইক বাস্টার, এগুলো 145-150 মধ্যে চলে আসবে। SMPS ফন্টেক হোক জেব্রনিক্স হোক, এই SMPS চলে আসবে তোমাদের 498 টাকা থেকে 510-এর ভেতরে রেট। বাল্ক হলে রেট কমবে একটু। হ্যাঁ, এইসব কার্ডগুলো আমাদের সব 40-30 টাকা করে চলে আসবে। সাউন্ড কার্ড সব 100-110 টাকার মধ্যে চলে আসবে। এই ক্যাডি এগুলো সব 150 টাকা, 130 টাকা, 125 টাকার মধ্যে চলে আসবে, ভ্যারি করবে রেট এগুলো সব। ল্যান্ড কার্ড ওই সব 100-150-র মধ্যে আসবে সব, 120-130। হার্ড ডিস্ক 2 ইয়ার্স ওয়ারেন্টি হার্ড ডিস্ক, এইটা চলে আসবে তোমাদের এই 7 দিনের জন্য 1095 টাকা করে, 1095 করে। 500 GB হার্ড ডিস্ক, 2 ইয়ার্স ওয়ারেন্টি হার্ড ডিস্ক, 1095। ওয়েব ক্যাম চলে আসবে 598 করে ওয়েব ক্যাম। মাউস প্যাড চলে আসবে সব 15-14-16 টাকা করে। আমাদের কিছু যারা স্পিকার কিনছে না, হেডফোন দরকার, হেডফোন চলে আসবে 40-45 টাকার ভেতরে, 40-45-এর ভেতরে হেডফোন চলে আসবে। এটা হার্ড ডিস্ক বললামই, হার্ড ডিস্কের রেট কনসিস্টেন্ট পেয়ে যাবে, ডাইচি পেয়ে যাবে, রেটের হয়তো 20-30-50 টাকার পার্থক্য থাকবে। 500 GB হার্ড ডিস্ক, টু ইয়ার্স ওয়ারেন্টির হার্ড ডিস্ক পেয়ে যাবে তোমরা 1095-98 এরাম। 500 GB হার্ড ডিস্ক এইগুলো 1 ইয়ার ওয়ারেন্টি থাকে, সিগেট হতে পারে, ওয়েস্টার্ন ডিজিটাল হতে পারে। হ্যাঁ, এইগুলো 500 GB হার্ড ডিস্ক চলে আসবে তোমার ওই 998-1010 মধ্যে থাকবে, হেরফের করবে দাম, আমার পার ডে রেট হেরফের করে যায়, ঠিক আছে। এই টাইপের হার্ড ডিস্ক চলে আসবে। ভাববে না আমি এক পিস করে এখানে আছে, দেখো কোয়ান্টিটি বেস এখানে আছে, সব কোয়ান্টিটি বেস আছে, সব কোয়ান্টিটি বেস আছে এখানে, সব কিছু কোয়ান্টিটি বেস রাখা আছে, ঠিক আছে। খুব চলে আর জিবি কিবোর্ড মাউস, আর জিবি গেমিং খেলার জন্য যেগুলো আর জিবি বা শখে ইউজ করে অনেকে, এগুলো চলে আসবে সব ওই 890-910 ভেতরে চলে আসবে, 890-910। কিন্তু আমি এই যে অফারটা আজকে দিলাম, এই অফারটা হবে কিন্তু পপুলার কম্পিউটার আর বিজনেস টিউবলাইটের সাবস্ক্রাইবারদের জন্য, কারণ আমি আগেই ভিডিও লঞ্চ করে দিয়েছিলাম, সাবস্ক্রাইবারদের জন্য আসছে, কারণ অনেকে আমাদের ফ্যামিলি মেম্বার, অনেকে আমায় সাপোর্ট করে, ভালোবাসে, ওদের জন্য এনেছি। যারা সাবস্ক্রাইবার নয় তারাও সাবস্ক্রাইব করে নেও, অফার সবার জন্য, অ্যাকচুয়ালি সবার জন্য, কোনো সাবস্ক্রাইবার জন্য আলাদা করে নয়, কিন্তু সাবস্ক্রাইব করে নিও আরও বেটার পাবে। এই টাইপের ব্লুটুথ মাউস, অনলি ব্লুটুথ মাউস 160-70 ভেতরে চলে আসবে, রেট একটু হেল্পের করবে, 160-70 মধ্যেই থাকবে। টোটাল অ্যান্টিভাইরাস, টোটাল সিকিউরিটি অ্যান্টিভাইরাস চলে আসবে 340-360 টাকার ভেতরে, 340 টাকা কোনো সময় থাকবে তো, 350-360 এরকমের মধ্যেই ঘুরবে ব্যাপারটা। এই টাইপের কার্ডগুলো সব আমাদের 12 টাকা, কোনোটা 22 টাকা, 25 টাকা করে আসবে, 25 টাকা করে আসবে। মাউস আমাদের কাছ থেকে স্টার্ট আছে 65 টাকা থেকে স্টার্ট, এই 7 দিন, সব এই 7 দিনের রেট বলছি, 65 টাকা থেকে মাউসটা, 65 টাকা থেকে স্টার্ট। মাউস প্যাড চলে আসবে সব 15 টাকা করে, 15-20 টাকা এরকমের মাউস প্যাড। স্পিকার আমাদের স্টার্টিং প্রাইস হলো 199 টাকা থেকে স্পিকার স্টার্টিং, 199 টাকা থেকে স্পিকার শুরু হয়ে যাবে, এরপরে বাড়তে থাকবে 230, 250, 300, 350, এই অনুযায়ী স্পিকার আমাদের বাড়তে থাকবে রেট স্পিকারের। এই টাইপের HDMI কার্ড, VGA কার্ড সব 50 টাকা থেকে 80-90 টাকার ভেতরে তোমরা পেয়ে যাবে, কোয়ালিটি অনুযায়ী রেট পেয়ে যাবে সব এগুলো, ঠিক আছে। এই টাইপের র্যাম পেয়ে যাবে তোমরা, এগুলো 1600 MHz যে র্যাম আছে, 5 ইয়ার্স ওয়ারেন্টি আছে, DDR3 র্যাম আছে। হ্যাঁ, এগুলো চলে আসবে সব 400-425 থেকে স্টার্টিং হয়, 520-530-এর মধ্যেই থাকবে এই 7 দিন। আর হয়ে গেল তোমার এই টাইপের ফ্যান আসবে আমাদের, এই টাইপের সব 145-150 মধ্যেই থাকবে ফ্যান, বা 145-160 মধ্যে থাকবে, এরকম ঘুরবে ফ্যানের রেট। এই টাইপের USB অ্যাডাপ্টার তোমরা জানো আমার থাকে, হ্যাঁ USB অ্যাডাপ্টার গুলো সব 124 টাকা থেকে 150 টাকার ভেতরেই থাকবে, কোনোটা 135-130-124-128 এরকম রেট থাকবে সব USB অ্যাডাপ্টার। দেখতে পাচ্ছ USB অ্যাডাপ্টার দেখিয়ে দিলাম, এবার চলে আসি আমি
মাউসে মাউস একটা দেখিয়েছি আমি 66 টাকা এটা 88 টাকার মানে যে মাউস 88 টাকা পরে এই মাউসটা চলে আসবে তোমাদের আরো মাউস আছে 88 পরে তোমার 95 আছে 105 আছে এরকম মাউস এটা হলো ওয়াইফাই কিবোর্ড মাউস এগুলো চলে আসবে তোমাদের সব 650 এর মধ্যে চলে আসবে হ্যাঁ 1 ইয়ার ওয়ারেন্টি সব 1 ইয়ার ওয়ারেন্টির মাল এগুলো সব 650 এর মধ্যে চলে আসবে এগুলো তো জানো আমাদের হোম থিয়েটারের কালেকশন আছে হ্যাঁ এগুলো আমাদের 4.1 সব 980 করে আছে হ্যাঁ 4.1 980 টাকা হ্যাঁ এগুলো সব 650-700 ভেতরে থাকবে 700-800 এরকম টাউন টাউন টাওয়ার আসবে আমাদের টাওয়ার চলে আসবে তোমার 1300-1400-1500 এরকমের ভেতরে চলে আসবে কোয়ালিটি অনুযায়ী আসবে এই টাইপের র্যাম DDR3 1600 মেগাহার্টজ DDR3 র্যাম 4GB র্যাম চলে আসবে 780 করে 7 দিনের জন্য সাবস্ক্রাইবারদের জন্য আচ্ছা কবে থেকে কবে পর্যন্ত অফার থাকছে আরেকবার বলে দাও 29 তারিখ থেকে 7 তারিখ অবধি 29 এপ্রিল থেকে 7ই মে অবধি অফারটা থাকবে ঠিক আছে তার মানে এই কদিনের মধ্যে যে কেউ আসছেন আপনারা সব থেকে কম দামের আজকে পপুলার কম্পিউটারের সমস্ত রেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো একটা এভারেজ রেট জানিয়ে দেওয়া হলো এবার যদি নিতে হয় আপনাকে এখানে আসতে হবে নিচে দেওয়া নম্বরে কল করতে হবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালোবাসা দেখাবেন তো আমরা আরো ভালো ভালো ভিডিও আগামী দিন নিয়ে আসতে পারবো এই টাইপের র্যাম DDR2 র্যাম চলে আসবে আমাদের কাছে আপনার কত 320-330 টাকার মধ্যে চলে আসবে এটাও DDR3 4GB আছে এটার দাম একটু বেশি এটার দাম একটু এটা লাইফ টাইম ওয়ারেন্টি লেখা আছে আমি বলবো না লাইফ টাইম ওয়ারেন্টি কারণ এটা 3 বছরেরই ওয়ারেন্টি দেবো আমি লাইফ টাইম থাকবো কিনা তার সন্দেহ হ্যাঁ সুতরাং লাইফ টাইম ওয়ারেন্টি আমি বলবো না এখানে লেখা আছে হ্যাঁ সব মোটামুটি 780 টাকা থেকে 4GB র্যাম স্টার্ট DDR3 4GB র্যাম 780 থেকে স্টার্ট হ্যাঁ 780 আছে 898 আছে হ্যাঁ আর এটা হলো DDR2 হ্যাঁ এটা মানে ওই 320-330 টাকার মধ্যে পেয়ে যাবে এবার চলে আসি SSD হ্যাঁ SSD দেখো তোমরা জানো দু রকমের SSD আছে একটা 3 ইয়ার্স ওয়ারেন্টি একটা 5 ইয়ার্স ওয়ারেন্টি 5 ইয়ার্স ওয়ারেন্টির SSD দাম পড়বে তোমার 1220 টাকা করে 5 বছর ওয়ারেন্টি 128 GB SSD 1220 টাকা করে আর 3 বছর হলে ওটা 1190 করে এখন কিন্তু 3 বছরের একটা অ্যাভেলেবেল নেই আমার অর্ডার দেওয়া আছে আসলে অবশ্যই পাবে এইগুলোর মধ্যেও বাল্ক অর্ডার হলে রেট কমবে মানে 1220 5 ইয়ার্স ওয়ারেন্টি তার মধ্যেও রেট কমবে বুঝতে পারছো বাল্কের অর্ডারে কিন্তু হয়ে গেল এইবারে চলে আসি আমাদের প্রসেসরে যেহেতু আমি 81 বোর্ড দেখিয়ে ফেলেছি হ্যাঁ সেহেতু 81 বোর্ডের অনুযায়ী প্রসেসর যেমনি i3 প্রসেসর থার্ড জেনারেশন i3 থার্ড জেনারেশন 1560 টাকা করে 1570 করে i3 থার্ড জেনারেশন 1570 করে i3 থার্ড আর i5 থার্ড হয়ে যাবে তোমার 2800 করে i5 থার্ড 2800 টাকা করে 1-2 টাকা কমতেও পারে হ্যাঁ 2798 2795 হ্যাঁ i5 থার্ড 2795 চলে আসবে আর i3 থার্ড চলে আসবে তোমাদের 1570 টাকা করে আর তোমরা যদি 81 বোর্ডের জন্য i3 4th জেনারেশন নিতে চাও তাহলে চলে আসবে 2550 থেকে 2600 ভেতরে থাকবে রেট ঠিক আছে আর যদি তুমি মনে করো যে i3 4th জেনারেশনের জায়গায় আমি ডুয়েল কোর 4th জেনারেশন ইউজ করব তাহলে ডুয়েল কোর 4th জেনারেশনও চলে আসবে ডুয়েল কোর 3rd জেনারেশন চলে আসবে সব চলে আসবে যেমনি এটা ডুয়েল কোর 3rd জেনারেশন আছে যদি তোমরা 61 বোর্ডে লাগাতে চাও যে পরে আমি প্রসেসরকে আপগ্রেড করবো ডুয়েল কোর 3rd জেনারেশনে চলে আসবে তোমার 61 মাদার বোর্ডে সাপোর্টেড এটা চলে আসবে 330 টাকায় এটা চলে আসবে i3 3rd জেনারেশন আমি আগের বারই বেচেছি 1665 টাকা 1690 টাকা 1700 টাকা করে এইবার সেটা চলে এসছে 1570 টাকা মাত্র 1570 টাকা করে মানে 100 টাকা কমিয়েছি ভাবো যে র্যামের দাম ছিল কোথায় 780-তে নামিয়ে এনেছি সুতরাং আমি আরও ট্রাই করছি রেটকে আরও কমানোর কিন্তু যখন কমতে থাকবে আমি তখন জানাতে থাকবো তোমরা আমার থেকে কেনো না কেনো সেটা বড় কথা না তোমরা রেট নিতে পারো রেট নিয়ে দেখো যে আমি কি রেট দিচ্ছি আরেকটা বোর্ডের অফার বলা হয়নি রেট বলা হয়নি এটা হলো DDR2 বোর্ড জানো তোমরা এইটা চলে আসবে তোমাদের জন্য 2070 টাকা করে 2070 টাকা করে চলে আসবে তোমরা ভাববে না যে এক পুরো কোয়ান্টিটি বেস আছে এখানে মাল যত ইচ্ছে নিয়ে যাও কোয়ান্টিটি বেস রয়েছে কোয়ান্টিটি বেস আমি একটাটা করে তোমরা বললে আমি সব বোর্ড খুলে দেখিয়ে দিচ্ছি
সব কোয়ান্টিটি বেশি পাবে। সব কোয়ান্টিটি বেশ আছে, কোয়ান্টিটি বেশ আছে। ভাববে না এসএসডি কম আছে, সব রয়েছে এসএসডি। দেখো এরকম পেটি রাখা আছে, এরকম পেটি এসএসডি আছে, পুরো কার্টুন এসএসডি। যত লাগবে এসএসডি নাও, এসএসডি নাও, এসএসডি নাও, কত এসএসডি। হার্ড ডিস্ক এখানে আছে, কার্টুন, র্যাম এখানে আছে, এখানে র্যাম আছে, যত র্যাম নাও নাও, যত ইচ্ছে নিয়ে যাও তোমরা। আরো আছে র্যাম, ক্যাবিনেট রেট বলা হয়নি, ক্যাবিনেটের রেট, ক্যাবিনেট 920 টাকা করে ক্যাবিনেট। আর এসএমপিএস এর রেট বলে দিয়েছি, 920 টাকা করে ক্যাবিনেট, এই সাত দিনের জন্য 920 টাকা করে ক্যাবিনেট। চলো এবার আমরা গোডাউনে যাই, গোডাউনে অনেক কিছু রয়েছে। তো বন্ধুরা এই ছিল পপুলার কম্পিউটারের, আপনি প্রত্যেকটা পার্সের দাম, কম্পিউটারের প্রত্যেকটা পার্সের দাম আপনাকে জানানো হলো, এ টু জেড থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো যদি নিতে হয় তো নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। আর যেটার অপেক্ষায় আপনারা ছিলেন, আপনাদেরকে বলেছিলাম একটা বাল্কে একটা মাল ঢুকেছে এখানটায়, যেটাকে আমরা খুব কম রেটে ছাড়ছে রনি তার পপুলার কম্পিউটারের তরফ থেকে, সেটাই জানবো গোডাউনের ভিডিও দেখতে দেখতে, সেটাও আমরা জানবো। তো আমাদের সঙ্গে থাকুন, চলুন আমরা এবার গোডাউনের ভিডিও থেকে সেই রেটটা সম্পর্কে একটু জেনে নিই। তো রনি আমরা গোডাউনে চলে এসেছি, আর একটা দারুণ খবর দর্শক বন্ধুদের দেওয়ার জন্য অনেকেই অপেক্ষা করছে, কিন্তু সেটা জানাবার আগে একটু পপুলার কম্পিউটারের অ্যাড্রেসটা বলে দেবেন নতুন বন্ধুদের জন্য। পপুলার কম্পিউটারের অ্যাড্রেস যদি হয় তাহলে হাওড়া থেকে শিয়ালদা থেকে একটা বাস একদম অনন্যা সিনেমা হল এসে নামবে। হ্যাঁ, যদি কেউ হাওড়া থেকে আসে ব্যারাকপুরে আসার বাস, হ্যাঁ ওই বাসে উঠে পড়বে, দেখবে সাদা সাদা বাস হয়, ওই বাসে উঠে পড়বে অনন্যা সিনেমা হল, ওখানে নেমে যে কেউ। আরেকটা কথা বলে দিই, পপুলার কম্পিউটারের থেকেও পপুলার টেলার্সকে অনেক বেশি লোক চেনে। হ্যাঁ বড়নগরে তোমরা পপুলার টেলার্স বললে আরো বেটার হবে, ওটাও আমাদেরই। হ্যাঁ পপুলার টেলার্স আর পপুলার কম্পিউটার পাশাপাশি, হ্যাঁ অনন্যায় নেমে বলবে আমি পপুলার কম্পিউটারে যাবো বা পপুলার টেলার্সে যাবো, নিয়োগী পাড়া পপুলার টেলার্স বা পপুলার কম্পিউটার বা নিয়োগী পাড়া, এটা বড়নগরে। হ্যাঁ বড়নগরে। তো যদি স্প্ল্যানেট থেকে আসো তাহলে 34B বাস স্ট্যান্ডে, এই 34B বাসে উঠবে বা 43 বাসে উঠবে, এসে নিয়োগী পাড়া পুলিশ কোয়ার্টার নামবে, ওখানে নেমেও অ্যাড্রেস হয় যে নিয়োগী পাড়া পপুলার টেলার্স বা পপুলার কম্পিউটারে যাব বা নিয়োগী পাড়া ইন্ডিয়ান গ্যাস গোডাউনে যাব। যদি কেউ শিয়ালদা থেকে আসো 230 নম্বর বাস অনন্যা সিনেমা হল, অ্যাড্রেস এক পপুলার টেলার্স বা পপুলার কম্পিউটার। প্লাস আমি ভিডিও লাস্টে একটা PDF আপলোড করে দেবো, যেটা হাওড়া থেকে, বালি থেকে, শিয়ালদা থেকে, ধর্মতলা থেকে, যে কোনো দমদম থেকে, যে কোনো জায়গা থেকে আসার রুট ম্যাপ আমি PDF আপলোড করে দেবো। PDF ফলো করবে সবাই পেয়ে যাবে। গুগল ম্যাপের লোকেশন হলো নিয়োগী পাড়া পপুলার কম্পিউটার ইনস্টিটিউট, এটা লিখলেই একদম লোকেশন দেখিয়ে দেবে। যদি কেউ বালি থেকে আসো তাহলে বালি থেকে এসে তোমরা একটাই বাস, সাদা বাস পাবে, যেগুলো শ্যামবাজারের দিকে আসে ওই বাসে উঠে পড়বে, বা দমদমের দিকে যায় যে বাসগুলো ওই বাসে উঠে পড়বে, অনন্যা সিনেমা হল নেমে পড়তে পারো। বালি থেকে অটো ধরে ডানলপ, ডানলপ থেকেও আমাদের এখানে মানে আরেকটা অটো চেঞ্জ করতে হয়, বা বালি থেকে ট্রেন ধরে বড়নগর রোড, শিয়ালদা থেকে ট্রেন ধরে বড়নগর রোড স্টেশন, যে কোনো জায়গা থেকে বড়নগর রোড স্টেশনে আসলে ওখান থেকে অটো ধরে তোমরা অনন্যা সিনেমা হল বা নিয়োগী পাড়া পুলিশ কোয়ার্টার আমাকে ফোন করবে, আমাদের ফোন করলে আমরা সমস্ত রকমভাবে গাইড করে দেবো। তো বন্ধুরা যদি খুঁজতে খুব একটা অসুবিধা হয় তো আপনি গুগলে গিয়ে পপুলার কম্পিউটার যদি সার্চ করেন সেখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। খুব বেশি অসুবিধা হলে নিচে নাম্বার আছে রনি, ডাইরেক্ট কল করুন, উনি ভালো করে তো আপনাকে বুঝিয়ে দেবে। তো রনি আমরা গোডাউনে চলে এসেছি, এই ধামাকাদার অফার যে 12টা কম্পিউটার, কত চিপ রেটে তুমি দিচ্ছ, কম্পিউটারে কি আছে ডিটেলস একটু কাস্টমারদের বলে দাও। ডিটেলস হলো 12টা কম্পিউটার এসেছে, এখানে 13টা আছে, ঠিক আছে, একটা কম্পিউটার অন্য কম্পিউটার এখানে ঢুকে আছে, টোটাল 12টা, এই এখান থেকে এত অবধি, ঠিক আছে, এই এত অবধি, এখানে দেখুন অন্য 13টা আছে কিন্তু একটা অন্য কম্পিউটার এখানে ঢুকে গেছে, 12টা কম্পিউটার আমার কাছে লট ঢুকেছে। এই লটটা কোনো চেক করা হয়নি আমার, আমিও চেক ছাড়া ওই অবস্থায়, হার্ড ডিস্ক নেই, যে কিনবে সে, এটা অ্যাকচুয়ালি বিজনেস পারপাস, কারণ আমি আজকে ভিডিওর প্রথমেই বলে দিয়েছি যে বিজনেস করার জন্যই আমি স্টার্টিং করেছি এই ব্যাপারটাকে সবার জন্য।
12টা কম্পিউটার 15000 টাকার মধ্যে হয়ে যাবে, শুধু হার্ড ডিস্ক বা এসএসডি। 12টা কম্পিউটার তুমি সিপিইউ দিচ্ছ শুধু 15000 টাকা, শুধু সিপিইউ, অনলি সিপিইউ, এতে হার্ড ডিস্ক থাকছে না। হার্ড ডিস্ক থাকছে না, সে এবার যখন যে কিনে এটাকে ব্যবসা করবে সে হার্ড ডিস্কও লাগাতে পারে, এসএসডিও লাগাতে পারে, কিন্তু 2GB করে র‍্যাম থাকবে এবং DDR3 DDR2 মেলানো থাকবে এর মধ্যে। হ্যাঁ, 12টা কম্পিউটার আমারও চেক করা হয়নি এখনো, সুতরাং এরকম অবস্থাতেই ধরে এটা বিক্রি করে দেওয়া হবে। জলের দামে এটা ছাড়ছে বন্ধুরা, যারা ব্যবসা করছো তারা ইমিডিয়েট ধরতে পারো, তার কারণ কতদিন থাকবে বলা যাবে না। ভিডিওটা আসার সঙ্গে সঙ্গে অনেকেই ফোন করবে, তারা যদি আমাদের সাথে আরো কম্পিউটার কিনে, আমাদের যেগুলো এরকম এই চারটে করে একটা কম্বো ব্যাগ থাকে, আমাদের চারটে করে মেশিন আমাদের 8-9 হাজারের ভেতরে চলে আসে, ঠিক আছে। 4GB র‍্যাম দিয়ে থাকবে, 2GB র‍্যাম দিয়ে থাকবে, 160GB হার্ড ডিস্ক দিয়ে থাকবে, 80GB হার্ড ডিস্ক দিয়ে থাকবে, পুরো প্যাকেজটা চারটে কম্পিউটারের মধ্যে, কোনোটায় 4GB র�যাম, কোনোটায় 160GB হার্ড ডিস্ক, কোনোটায় 80GB হার্ড ডিস্ক, কোনোটায় 2GB হার্ড ডিস্ক দিয়ে থাকবে। প্যাকেজ 8-9 হাজার টাকার ভেতরে আসবে আমাদের এই প্যাকেজগুলো। যারা নতুন বিজনেস করছে আমাদের সাথে, যে আমাদের থেকে কিনে যারা বিক্রি করছে, ইয়াং জেনারেশনকে অলওয়েজ সাপোর্ট করতে হবে। হ্যাঁ, সুতরাং এইগুলো 8-9 হাজারের মধ্যে, এগুলো রেডি মেশিন আছে, এগুলো আমার চেক করা মেশিন, একদম রেডি মেশিন, এগুলো আমাদের এইগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে। এইটা নয় যে এই একটাই লট, এটা সবসময় অ্যাভেলেবেল থাকবে। চারটের প্যাকেজ হয়, 6টার প্যাকেজ হয়, 8টার প্যাকেজ হয়, আবার এরকম রেডি মেশিন 12টার প্যাকেজ হয়, ঠিক আছে। কোয়ান্টিটি অনুযায়ী রেট হয়, কোয়ান্টিটি অনুযায়ী সব কিছু রেট হয়। আমাদের এরকম টাইপের কার্টুন চলে আসবে, 5 পিসের কার্টুন, ঠিক আছে। এগুলো 17 ইঞ্চির মনিটর আছে, কোনোটাতে HDMI পোর্ট থাকবে, HDMI পোর্ট আছে, ঠিক আছে। এগুলো সব একটা করে লাইনিং থাকবে, ঠিক আছে, একদম কোম্পানির মাল ঢুকেছে, একটা করে লাইনিং থাকবে। কোনোটা আবার ফেসও বেরিয়ে যেতে পারে, সেটা আমার জানা নেই, কিন্তু একটা করে লাইনিং বলেই আমি বিক্রি করব। এগুলো পুরো কার্টুন চলে আসবে 7000 টাকার ভেতরে, এক কার্টুনে 5 পিস থাকে, এখানে 4 পিস আছে। এটা অলরেডি আমার বুক হয়ে গেছে, এটা মানে বলতে পারো বিক্রি হয়ে গেছে, মালটা জাস্ট এখনো বেরোয়নি আমার, ঠিক আছে। হ্যাঁ, তারপরে তোমাদের এই টাইপের মাল উঠেছে আমাদের কিছু, একদম বক্স প্যাক মাল এসছে। এটা তো একটা করে লাইনিং থাকবে, 19 ইঞ্চির থাকবে, ঠিক আছে, 19 ইঞ্চির LED মনিটর থাকবে, খুললে বুঝতে পারবে কি জিনিস আছে এটা, ঠিক আছে। এরও কোনো ওয়ারেন্টি থাকবে না কিন্তু, ঠিক আছে, কোনো ওয়ারেন্টি থাকবে না, একটা করে লাইনিং থাকবে, একদম নিউ কন্ডিশনে থাকবে, দেখো একদম নিউ কন্ডিশনে থাকবে, বোঝা যাচ্ছে। সব স্ট্যান্ড ফ্যান এগুলো তোমরা ওয়াল মাউন্টিংও করতে পারবে, ঠিক আছে। এইগুলো চলে আসবে, এগুলো অ্যাকচুয়ালি আমার এগুলো রড ঢুকবে আজকে রাত্রিতে, মাল ঢুকবে, সম্ভবত আজকে রাত্রিতে ঢোকার কথা আছে, যদি ঢুকে যায় তাহলে তো হয়ে গেল অ্যাভেলেবেল কাল থেকে। এগুলো ওয়াল মাউন্টিং হয়ে যাবে তোমাদের, দেখতে পাচ্ছ এখনো স্টিকার উঠেনি। হ্যাঁ, HDMI পোর্ট দিয়ে থাকবে সব, VGA কর্ড থাকবে, এগুলো চলে আসবে সব 1800-1900 ভেতরে চলে আসবে সব, ঠিক আছে, দেখাই আমি। এগুলো সব 1800-1900 ভেতরে চলে আসবে, এরকম সব বক্স প্যাক মাল আসবে। সব মানে একদম এই LED মনিটর হবে, এগুলো দাম কি পড়ছে? এইগুলো বড় যদি হয় 19 ইঞ্চি হলে 1800-1900 ভেতরে চলে আসবে। এখনো স্টিকার ওঠেনি, দেখা যাচ্ছে এখনো স্টিকার লেগে আছে, এই যে দেখতে পাচ্ছেন পুরো স্টিকার এখনো লাগানো আছে। এগুলো 1800-1900 ভেতরে চলে আসবে। এইটাই যদি 15.4 হয় তাহলে চলে আসবে 1600, এই 15.4 হলে চলে আসবে 1300-1400 ভেতরে। হ্যাঁ, সেই 1300-1400, এইগুলো 17 ইঞ্চি, সবগুলোতে একটা করে লাইনিং থাকবে, এগুলো 17 ইঞ্চি, এগুলো 1300-1400 করলাম, কার্টুন চলে আসবে, এক কার্টুন 5 পিস থাকবে, 7000-এ চলে আসবে। এইগুলো আমার কাছে ঢুকে গেছে অলরেডি, আরও আজকে রাত্রিরে ঢুকবে, 15.4 ঢোকারও কথা আছে, সব এরকম বক্স প্যাকই আসবে, ঠিক আছে। এই দেখালাম, আর খুললাম না, সব এখানে রাখা রইল আমাদের। আপনারা যেখানেই দেখবেন মোটামুটি মেশিন থাকে। এগুলো আবার আমাদের 3 পিস আছে এখানে, কিন্তু এটা 3 পিসের প্যাকেজ না, এটা অ্যাকচুয়ালি 4 পিস থেকে আমাদের প্যাকেজ শুরু হয়, 4 পিস, 6 পিস, 8 পিস, এখানে 6 পিসের প্যাকেজ আছে। হ্যাঁ, এগুলো মোটামুটি 6 পিস কনফিগারেশন অনুযায়ী হেরফের করে দেওয়া হবে। পুরনো পার্টসের দাম দেখো, আমাদের র্যাম, হ্যাঁ, পুরনো র্যাম চালু হবে স্টার্টিং প্রাইস 100 টাকা থেকে, 100 টাকা থেকে পুরনো র্যাম স্টার্টিং প্রাইস, ঠিক আছে। এরকম খোলা প্রসেসর আমাদের স্টার্টিং হবে
ডুয়েল কোর বা কোর টু ডুও এগুলো সব প্রসেসর আছে, ডুয়েল কোর বা কোর টু ডুও চলে আসবে সব 190 টাকা থেকে চলে আসবে সব স্টার্টিং প্রাইস। এরকম ডিভিডি রাইটার চলে আসবে সব 200-250 টাকার ভেতরে, সব ডিভিডি রাইটার চলে আসবে 200-250 টাকার ভেতরে। এরকম খোলা সব আমাদের প্রসেসর আছে, দেখে নাও এই টাইপের সব ডুয়েল কোর বা কোর টু ডু এরকম টাইপেরই সব প্রসেসর আসবে। 190 টাকা থেকে স্টার্টিং থাকবে, র্যাম 100 টাকা থেকে স্টার্টিং হবে আমাদের, র্যামের স্টার্টিং 100 টাকা থেকে হবে। এসএমপিএসের আমাদের স্টার্টিং থাকবে বাল্কের অর্ডারে ওই 200-250 ভেতরে এসএমপিএস থাকবে আমাদের। তোমরা যদি এরাম এসএমপিএস নাও দেখো একদম সিল প্যাক এসএমপিএস, কিন্তু এটাও সেকেন্ড হ্যান্ড এসএমপিএস। আমি দেখো এইসব মালগুলোকে এই ঘরে রেখেছি কারণ এগুলোকে আমি সেকেন্ড হ্যান্ড বলেই বেচছি। হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড জিনিস সেকেন্ড হ্যান্ডই হবে, এগুলো সেকেন্ড হ্যান্ড, কারণ আমি ওয়ারেন্টি দিতে পারছি না, কোম্পানির ওয়ারেন্টি নেই মানে এটা সেকেন্ড হ্যান্ড ধরে নিয়েছি আমি। যতই বক্স হয়ে আসুক যতই সুন্দর হয়ে আসুক সেকেন্ড হ্যান্ড জিনিস এগুলো, ঠিক আছে। এই টাইপের এসএমপিএস চলে আসবে 430 টাকা করে, হ্যাঁ 420-430, হ্যাঁ এরামে চলে আসবে, 1 ইয়ার ওয়ারেন্টি থাকবে। হ্যাঁ এগুলো পুরো এরম সিল হয়ে থাকবে, দেখছো সিল একদম প্যাকেট করা জিনিস, ঠিক আছে। 1 বছর মাদারবোর্ড চলে আসবে আমাদের, মাদারবোর্ডের স্টার্টিং প্রাইস থাকবে তোমার 950-900 টাকা এরম থেকে মাদারবোর্ড স্টার্টিং থাকবে, যারা বিজনেস করতে চাইছো তাদের জন্য। 900 টাকা মানে সেকেন্ড হ্যান্ড মাদারবোর্ড, হ্যাঁ সেকেন্ড হ্যান্ড মাদারবোর্ড 900-950 টাকা এরকম থেকে স্টার্টিং প্রাইস আমাদের থাকবে মোটামুটি। আমাদের খালি ক্যাবিনেটের স্টার্টিং প্রাইস থাকবে 250 টাকা থেকে, হ্যাঁ 250 টাকা থেকে খালি ক্যাবিনেটের স্টার্টিং প্রাইস থাকবে, মানে ক্যাবিনেটের কোয়ালিটি অনুযায়ী রেট হবে। এই টাইপের ক্যাবিনেট দেখতেই পাচ্ছ, এই টাইপের ক্যাবিনেট আমাদের কাছে ঢোকে, দেখো ক্যাবিনেটের কোয়ালিটি দেখো, এই টাইপের ক্যাবিনেট, হ্যাঁ এরকম টাইপের কোয়ালিটি অনুযায়ী সব রেট হবে আমাদের ক্যাবিনেটের, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা ভিডিওর প্রথম ভাগে দেখে নিয়েছেন রনির ওখানটায় হোলসেল রেটে নতুন প্রোডাক্টের কী দাম আছে, কত চিপ রেটে ছাড়ছে, এবং ভিডিওর দ্বিতীয় ভাগে আপনি দেখে নিলেন যে আমাদের সেকেন্ড হ্যান্ড মালের কী দাম থাকছে, প্রোডাক্টের কী দাম থাকছে, কত সস্তায় পাচ্ছেন। আপনি যদি একটা বিজনেস করতে চান, কম্পিউটারের ব্যবসা আপনার এরিয়াতে জমিয়ে যদি করতে চান, ভালো লাভজনক ব্যবসা এটা, আপনি রনির হাত ধরে করতে পারেন, এখান থেকে খুব চিপ রেটে খুব ভালো প্রোডাক্ট নিয়ে আপনি করতে পারেন। রনি সবসময় আপনাদের সঙ্গে আছে এবং আপনাকে সাপোর্ট করবে, কোনো রকম অসুবিধা হলে রনির সঙ্গে কন্ট্যাক্ট করবেন, রনি আপনার সঙ্গে সাপোর্ট করবে। যে অফারগুলো বললাম, যে অফারগুলো আমি বললাম সেটা 29 তারিখ থেকে 7 তারিখ অবধি অফার, কিন্তু যারা হোলসেল রেটে আমাদের থেকে সারা বছর বিজনেস করবেন, হ্যাঁ ওনাদের জন্য এই রেটগুলো সেম থাকবে, হ্যাঁ আপ ডাউন করবে, মানে যখন মেটেরিয়াল মালের দাম বাড়বে তখন বাড়বে, আবার যখন কমবে তখন কমবে, যেমন আজকে নতুন মালের দাম কমেছে আমি কমিয়ে দিলাম। সাবস্ক্রাইবারদের জন্য এনেছি, বলছি কথাটা সবাই পাবে, এরকম কোনো কথা নেই যে শুধু আমার সাবস্ক্রাইবার হলেই তাকেই আমি ওটা দেবো, এরকম কোনো ব্যাপার না, নর্মাল সবাই পাবে এটা, কিন্তু সাবস্ক্রাইবার হয়ে যাও আমাদের সাথে থাকো, তাহলে আমাদের হঠাৎ হঠাৎ যে ভিডিওগুলো আমরা আসে আপলোড হয়, কারণ এর আগের ভিডিওতেই বলছিল যে দাদা আমরা বিজনেস টিউবলাইটের ভিডিওটা দেখতেই পাইনি, যেটা 18 তারিখ অবধি অফার ছিল আমাদের, হ্যাঁ সুতরাং এরা মিস হয়ে যেতে পারে, সেই জন্য বলছি সাবস্ক্রাইব হয়ে যাও, ফলো আপ করতে থাকো, সব রকম অফার সব সময় দেখতে পাবে। তো বন্ধুরা আরও কিছু যদি ইনকোয়ারি থাকে নিচে নাম্বার আছে রনির, রনিকে কল করবেন, আপনি ডিটেলসে আপনি জেনে নিতে পারেন, প্রত্যেকটা প্রোডাক্টের দাম থেকে শুরু করে ওয়ারেন্টি গ্যারান্টি থেকে শুরু করে সমস্ত কিছু আপনি জেনে নিতে পারেন। আজকের ভিডিওটা খুব ইনফরমেটিভ একটা ভিডিও ছিল, যদি নতুন ব্যবসা করতে চান রনির হাত ধরে শুরু করতে পারেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম দারুণ দারুণ খবর সবার আগে আপনি যাতে পেতে পারেন, এবং প্রত্যেকটা রনির গোডাউনে যদি কোনো ভালো প্রোডাক্ট ঢোকে তাকে গ্র্যাব করার জন্য আপনাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, রনিকে সাপোর্ট করতে হবে, আমাদের ভালোবাসা দেখাতে হবে। কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, আপনার লাইক দেখে আমরা বুঝতে পারি ভিডিওটা কত বেশি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ধন্যবাদ, নমস্কার। নমস্কার।